বন্ধুরা, আজ এই ভিডিওতে আমরা কথা বলবো যে সেপ্টেম্বর মাসে আমরা কোন ধরনের পরিচর্যা করলে আমাদের যে সমস্ত বাগানের মধ্যে দেশি জবা ফুলের গাছ আছে এবং তার সঙ্গে হাইব্রিড জবা ফুলের গাছ আছে, প্রত্যেকটা গাছের মধ্যেই আমরা কোন ঘরোয়া পরিচর্যাগুলো এই মাসে অবলম্বন করলে যেমন গাছের মধ্যে প্রচুর পরিমাণে কুড়ি আসবে, তেমনই প্রত্যেকটা গাছের মধ্যে আমরা প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসতে সক্ষম হব। এই মাস কিন্তু আমাদের কাছে খুব ভালো সময় আমাদের বাগানের প্রত্যেকটা জবা ফুল গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল এবং কুড়ি নিয়ে আসার, কারণ এরপর থেকে কিন্তু শীত স্টার্ট হবে এবং সেই সময় কিন্তু বেশিরভাগ গাছ কিন্তু আমাদের ডরমেন্সি পিরিয়ডে চলে যাবে। তাই এই মাসে যদি আমরা প্রচুর পরিমাণে ফুল এবং কুড়ি গাছে আনতে চাই, তাহলে কোন কোন ধরনের ঘরোয়া পরিচর্যাগুলোকে আমাদেরকে অবলম্বন করতে হবে তা জানতে এবং বুঝতে হতে গেলে কিন্তু তোমাদেরকে এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে, কোনো স্কিপ করা চলবে না। এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা আজ পিকাস গার্ডেনিংয়ে প্রথমবার এসেছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে দেওয়া বেল আইকনটি অল এ প্রেস করে নেবে। এই ভিডিওতে কিন্তু আজ আমি এই মাসে চারটি গুরুত্বপূর্ণ পরিচর্যা নিয়ে আলোচনা করব, যার মধ্যে প্রথম পরিচর্যা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ হঠাৎ করে কিন্তু আমাদের গাছের পাতা হলুদ হতে শুরু করেছে এবং এই সমস্যা কিন্তু আমাদের বেশিরভাগ বাগানিদের মধ্যেই হচ্ছে। তো এই সমস্যা কেন হচ্ছে? এই সমস্যা মূলত বেশ কয়েকটি কারণে হয়। প্রথমত তোমরা যদি দেখতে পাও, দেখো এই পাতাটা কিন্তু সম্পূর্ণ পরিমাণে কিন্তু হলুদ, তাই এটা কিন্তু হতে পারে আমাদের ওয়েদার প্রবলেমের জন্য। যখন দেখবে যে পাতা এইভাবে সম্পূর্ণ পরিমাণে হলুদ হয়ে গেছে, তাহলে বুঝতে হবে আমাদেরকে যে হয় আমাদের ওয়েদারের টেম্পারেচারের প্রবলেমের জন্য এটা হচ্ছে, না হলে অতিরিক্ত পরিমাণে গোড়ার মাটি শুকিয়ে থাকার জন্য বা গোড়াতে জল জমে থাকার জন্য কিন্তু এই প্রবলেমটা হয়। কিন্তু এর সঙ্গে যদি আমরা দেখি যে এই যে পাতাটা হলুদ হতে শুরু করেছে, যদি এর শিরাগুলো যদি সবুজ থাকে এবং পার্শ্ববর্তী অংশগুলো যদি হলুদ হয়ে যায়, তার মানে আমাদেরকে বুঝতে হবে এটি কিন্তু ম্যাগনেশিয়াম প্রবলেমের জন্য হচ্ছে, তখন আমাদেরকে ম্যাগনেশিয়ামজনিত খাবার গাছে প্রয়োগ করতে হবে। এবং আরেকটি কারণের জন্য পাতা হলুদ হয়, সেটা হচ্ছে যে দেখবে পাতাগুলো এই যে শিরাগুলো থাকছে সবুজই, কিন্তু পাশের অংশগুলো দেখবে সাদা সাদা হতে শুরু করেছে, তার মানে সেটা আয়রনজনিত সমস্যা। তাহলে কী করতে হবে? আমাদেরকে আয়রন যে সমস্ত খাবারের মধ্যে মিক্স রয়েছে সেই খাবারগুলো প্রয়োগ করতে হবে। মূলত এই তিনটে কারণের জন্য কিন্তু আমাদের এই গাছের পাতাগুলো হলুদ হয়। কিন্তু এখন এই সময় দাঁড়িয়ে যে গাছের পাতাগুলোর মধ্যে হলুদ ভাব আমরা দেখতে পাচ্ছি, এটা মূলত হচ্ছে ওয়েদারের প্রবলেমের জন্য। কখনো অতিরিক্ত গরম টেম্পারেচার এবং কখনো ঠান্ডা টেম্পারেচার, এই প্রবলেমের জন্যই কিন্তু মূলত এখন পাতাগুলো হলুদ হচ্ছে। দ্বিতীয় যে টপিকটা আমাদের কাছে এই সময় খুব গুরুত্বপূর্ণ, যেটাতে নজর দেওয়া আমাদেরকে অবশ্যই উচিত, সেটা হচ্ছে এই যে ফুলের কুড়িগুলো আসতেছে দেখতে পাচ্ছ। দেখো ফুলের কুড়িগুলো কিন্তু সম্পূর্ণ পরিমাণে এইভাবে হলুদ হয়ে যাচ্ছে, এগুলো কিন্তু ফোটার আগে দেখো হলুদ হয়ে কিন্তু ঝরে পড়তেছে। এর কারণটা কি? কেন এই কুড়িগুলো হঠাৎ করে হলুদ হয়ে ঝরে পড়তে থাকে? এর প্রধান কারণ হচ্ছে আমাদের কাছে তিনটে। প্রথম কারণ কি? এই যে টপটা দেখতে পাচ্ছ, এই টবের মাটি যদি প্রচুর পরিমাণে যদি শুকিয়ে থাকে, তাহলে কিন্তু কুড়ি আসার আগ পূর্বে, মানে ফোটার আগ পূর্বে কিন্তু কুড়ি এভাবে ঝরে পড়ে যাবে। এবং অতিরিক্ত পরিমাণে যদি এর মধ্যে জলও জমে থাকে, তবুও কিন্তু এই কুড়ি ঝরে পড়ে যাবে। এটা হচ্ছে প্রথম ন্যাচারাল কারণ। দ্বিতীয় কারণ এই কুড়ি ঝরার কি? দ্বিতীয় কারণ এই কুড়ি ঝরার হচ্ছে খাবারের অভাব। আমরা কি করি? আমরা একবার খাবার প্রয়োগ করে কিন্তু টবগুলোকে ছেড়ে দিই, কিন্তু আমরা মান্থলি যদি সময় মতো গাছগুলোকে খাবার প্রদান করি এবং তার সঙ্গে কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট প্রদান করি, তাহলে কিন্তু এই কুড়িগুলো কখনো ঝরবে না। এবং তৃতীয় যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ কুড়িগুলো এসেছে, এই কুড়ি ডগার মধ্যে দেখতে পাবে যে মিলিবাগের অ্যাটাক হয় এই বর্ষাকালের সময়। যদি দেখতে পাও এই সময় মিলিবাগের আক্রমণ হচ্ছে কুড়ির মধ্যে, তাহলেও কিন্তু কুড়ি ঝরে পড়বে। তো প্রধানত কুড়ি ঝরার কিন্তু এই তিনটে কারণ আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে, কোন কারণের জন্য বেসিক্যালি আমাদের কুড়িগুলো ঝরে পড়ছে, এবং সেটাকে সলিউশন করলেই কিন্তু আমাদের প্রত্যেকটা কুড়ি কিন্তু ঝরবে না, এইভাবে সবুজ থাকবে এবং প্রত্যেকটা কিন্তু ভালো ফুলে পরিণত হবে। এর বাইরেও যেটা একটা ন্যাচারাল কারণ আমরা উপেক্ষা করে চলে যাই, সেটা হচ্ছে যে যদি অতিরিক্ত পরিমাণে আমরা টবের মাটিকে খোঁচানো শুরু করি, আমরা কি করি মাঝে মাঝে কিন্তু মাটিকে ভুরভুরে করার জন্য টবের মাটি কিন্তু খুঁচিয়ে নিই, এবং খুঁচলে পরে হয় কি আমাদের এই টপ লেয়ার সয়েলের মধ্যে দেখো এই দেখো সূক্ষ্ম সূক্ষ্ম শেকড়গুলো রয়েছে, এই শেকড়গুলো কিন্তু আঘাতপ্রাপ্ত হয় এবং গাছ কিন্তু স্ট্রেসে চলে যায়। তাই চেষ্টা করবে যখন গাছ ডেভেলপমেন্ট পিরিয়ডে রয়েছে, মানে বর্ষাকালে কিন্তু প্রচুর পরিমাণে গাছের ডেভেলপমেন্ট পিরিয়ড, এই সময় বেশিরভাগ পরিমাণে কিন্তু গাছের মাটিকে খোঁচাবে না, এবং এই সূক্ষ্ম শেকড়গুলো যদি আঘাতপ্রাপ্ত হয় বেশি পরিমাণে, তবে কিন্তু গাছের পাতা হলুদ হতে থাকবে এবং তার সঙ্গে কিন্তু কুড়ি ফোটার আগে কিন্তু ঝরে পড়বে। এবং এই কারণটা কিন্তু অনেকেই আমরা উপেক্ষা করে যাই, তাই আমি ভিডিওতে এটা আলোচনা করলাম যে এই কারণটাকে কিন্তু বেসিক্যালি নজরে রাখবে। এই সময় দাঁড়িয়ে তৃতীয় আমরা যে পদক্ষেপটা গ্রহণ করব এখন, সেটা হচ্ছে খাবার প্রয়োগ করা। আমরা এই সময় দুই ধরনের খাবারকে প্রয়োগ করব, একটা খাবার যেটা আমাদের শেকড়ের গ্রোথকে বাড়াবে এবং গাছের মধ্যে সবুজ ভাবকে নিয়ে আসবে, গাছের আটকে থাকা গ্রোথকে আমাদের পুনরায় শুরু করবে, এবং দ্বিতীয় কি হবে, দ্বিতীয় গাছের স্ট্রেংথকে শক্ত করবে। প্রথম যে খাবারটা আমরা প্রয়োগ
করব সেটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু সর্ষের খোল নয়, এটা হচ্ছে দানা যে সর্ষ আছে সেই সর্ষটাকে যদি আমরা মিক্সিতে গুঁড়ো করে নিই তাহলে কিন্তু এরকম একটা ডাস্ট আমরা পেয়ে যাব। এবং এই ডাস্টটা কিন্তু প্রচুর পরিমাণে নাইট্রোজেন এবং প্রচুর মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যে ভরপুর রয়েছে। এর মধ্যে কিন্তু আমরা গাছেদের বৃদ্ধিকে করাতে পারবো, গাছের শেকড়ের বৃদ্ধিকে করাতে পারবো। তো আমরা এই খাবারটাকে কীভাবে প্রয়োগ করব, আমরা এই খাবারটাকে প্রয়োগ করব এরকম যদি বড় পাত্র থাকে 15-20 ইঞ্চির পাত্র, তাহলে সেখানে তোমরা কী করবে, এই খাবারটাকে এই 1 চা চামচ তোমরা গাছের চারপাশে ছড়িয়ে দেবে। সেটা কখন, 20-30 দিনে একবার, এর কমে নয় কিন্তু, 10-15 দিনে দেবে না, 20-30 দিনে একবার এই খাবারটাকে প্রয়োগ করবে। তো দেখতে পাচ্ছ খাবারটা আমরা গাছের মাটির মধ্যে প্রয়োগ করে দিয়েছি। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে খাবার প্রয়োগ করার পর কিন্তু আমরা জল প্রয়োগ করি, কিন্তু এখানে জলের সঙ্গে আমরা কিন্তু একটা লিকুইড খাবারকে প্রয়োগ করব। সেই লিকুইড খাবারটা কি, এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু পাত্রের মধ্যে লিকুইড খাবারটাকে তৈরি করে নিয়েছি। এটা কি, এটা হচ্ছে লিকুইড সিউইড ফার্টিলাইজার। যে কোনো সিউইড ফার্টিলাইজার যে কোনো কোম্পানি তোমরা কি করতে পারো, এরকম 1 লিটার জলের মধ্যে 1 ml গুলে নিয়ে তোমরা জলের পরিবর্তে যদি এই সিউইড ফার্টিলাইজারটা এই সময় টবের মাটির মধ্যে প্রয়োগ করো, তাহলে এই ডাস্ট খাবারটা যেমন ডিকম্পোজ হতে খুব ভালো হেল্প পাবে, তেমনই কিন্তু আমাদের গাছের মধ্যে আমরা একটা বাড়তি কিন্তু খাবার দিয়ে দিলাম, যার জন্য কিন্তু গাছের মাটির স্ট্রেন্থ শক্ত হবে এবং তার সঙ্গে গাছের যে স্ট্রেন্থ রয়েছে এই যে কাণ্ডের স্ট্রেন্থগুলো এগুলো কিন্তু শক্ত হবে। এবং অবশ্যই চেষ্টা করবে এই যে সর্ষের দানার খাবারটা আমরা টবের মাটির মধ্যে প্রয়োগ করলাম, এটা প্রয়োগ করার পর কিন্তু টবকে পুরো রোদের মধ্যে রাখবে না, তীব্র রোদের মধ্যে রাখলে কিন্তু গাছের পাতা এবং কুঁড়ি ঝরতে থাকবে, কারণ এই খাবারটা কিন্তু একটু গরম খাবার। তাই চেষ্টা করবে একটু শেডি এরিয়ার মধ্যে কিছুক্ষণের জন্য গাছগুলোকে রাখার, এবং যখন কড়া টেম্পারেচার রোদ থাকবে তখন কিন্তু টবগুলোকে তোমরা রোদে রাখবে না, একটু শেডি এরিয়ার মধ্যে রাখবে। এবার আমরা কথা বলবো আমাদের এই মাসে দাঁড়িয়ে যেটা আমাদের চতুর্থ প্রবলেম হয় আমাদের গাছের মধ্যে এই সময়, সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা যে গাছ রয়েছে দেখতে পাচ্ছ, দেখো গাছের ডগাটা আমি আরেকটু ভালো করে দেখাচ্ছি, এই দেখো গাছের ডগার মধ্যে যে কুড়িগুলো আসতেছে, এই কুড়ি হলুদ হবার পেছনে আমি একটু যে আগে যে কারণটা বললাম যে মিলিবাগের অ্যাটাক হয়, এই মিলিবাগ কিন্তু বর্ষাকালে প্রচুর পরিমাণে হতে থাকে এবং এর জন্যই কিন্তু আমাদের গাছের পাতা হলুদ হয়ে যায়, গাছ নষ্ট হয়, কুড়িও ঝরে পড়ে। তো এই মিলিবাগকে আমাদের গাছ থেকে সরানোর জন্য এই সময় দাঁড়িয়ে আমরা যেটা করতে পারি, তোমাদের কাছে যে কোনো স্পেয়ার থাকলে সেই স্পেয়ারের মধ্যে 1 লিটার জল নেবে, সেই জলের মধ্যে বাইরের যে কনফিডার আছে যেটা আমি প্রত্যেকবার ভিডিওতে বলি, যেটা মিলিবাগের জন্য খুব ভালো কার্যকরী একটি কীটনাশক, সেই বাইরে কনফিডের তোমরা কিনে নিয়ে এসে সেটা 2 লিটার জলের মধ্যে 1 ml গুলে নিয়ে তোমরা কী করবে, সকালের সময় অথবা বিকেলের সময়, চড়া রোদ্রের মধ্যে নয়, সকালের সময় অথবা বিকেলের সময় প্রত্যেকটা যে গাছের ডগাগুলো আছে আমাদের বাগানে যতগুলো জবা ফুলের গাছ আছে প্রত্যেকটা গাছের মধ্যে কিন্তু স্প্রে করে দেবে। এতে হবে কি, আমাদের এর মধ্যে যতগুলো মিলিবাগ বাসা করতে শুরু করেছে বা পিঁপড়ের আক্রমণ হতে শুরু করেছে প্রত্যেকটা কিন্তু আস্তে আস্তে কিন্তু দূরে সরতে থাকবে। এবং এটা আমরা কখন করবো, এটা আমরা এভরি 15 দিনে অন্তত 3-4 বার করবো, মানে একবার করেই আমরা ছেড়ে দেবো না। যদি কন্টিনিউয়াস বেসিসে আমরা 15-20 দিনে একবার করে এই কনফিডের গাছের মধ্যে স্প্রে করি, তাহলে কিন্তু কোনো ধরনের মিলিবাগ, কোনো ধরনের সাদা মাছি, এই ধরনের উপদ্রব কিন্তু আমাদের জবা গাছে আর কখনোই হবে না। এই 4টে পরিচর্যা যদি আমরা এই সেপ্টেম্বর মাসে আমাদের প্রত্যেকটা বাগানে জবা ফুল গাছে মেনটেন্স করতে পারি, তাহলে কিন্তু আমাদের কোনো গাছের মধ্যেই আর কখনোই পাতা হলুদ হবে না, তেমনই কিন্তু গাছের কোনো কুড়ি আর কিন্তু কখনো হলুদ হয়ে ঝরে পড়বে না। তো বন্ধুরা, এটি ছিল আজকের ভিডিও, আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে এবং এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ। এভাবে আমাদের ভিডিওগুলো দেখতে থাকো, এভাবে পিকাস গার্ডেনিংকে নিজেদের ভালোবাসা দিতে থাকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম আরও নানান ইনফরমেশন নিয়ে, এরকম আরও নানান গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স নিয়ে। কিন্তু ততক্ষণের জন্য আমার প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানেই জানাচ্ছি আজকের মতো নমস্কার।